বন্ধুরা, মাশরুম দিয়ে তোমরা অনেক কিছু রান্নাবান্না করেছো, তবে আজকে এই ফুটন্ত গরম জলে মাশরুমগুলো ফেলে দিয়ে আজকে তোমাদের আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা একদমই অনবদ্য রেসিপি। আর মাশরুম তো শরীরের জন্য ভীষণ ভালো, তোমরা জানোই মাশরুম দিয়ে যে কোনো রান্না কিন্তু দারুণ খেতে হয়। তো আজকে সেই রকমই একটা সুন্দর দুর্ধর্ষ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা রাখবো বন্ধুরা তোমরা সবাই আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা ওয়াচ করবে। তো ওয়াচ করলেই তোমরা বুঝতে পারবে যে রেসিপিটা আমি কী বানাতে চলেছি বা কী বানাচ্ছি। তো প্রথমে মাশরুমগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, কারণ কি দেখো মাশরুম বাজার থেকে আনার পর তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক নোংরা লেগে থাকে। তো যে কোনো আনাজ বলো, যে কোনো খাবার জিনিস বাজার থেকে আসার পর মানে পারফেক্টভাবে সেটাকে ধুতে হয়, না ধুলে কিন্তু ইম্পিউরিটিগুলো থেকে যায়। তো দেখো এইভাবে আমি পরিষ্কার, এটা ঠান্ডা জল, এই জলে ধুয়ে নিয়ে কত দেখো নোংরা বেরিয়েছে, এগুলোকে আমি সমস্ত ফেলে দেবো। তারপর ফুটন্ত গরম জল করে আমি মাশরুমগুলোকে এর মধ্যে 2 মিনিটের জন্য সোক করাবো। তো এটা শুধুমাত্র সিদ্ধ করার জন্য নয়, এটা করলে মানে মাশরুমের ইম্পিউরিটিগুলো বেরিয়ে যায়। এবার আমি হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে জলটা বার করে নেবো যাতে মাশরুমগুলো ভেঙে না যায়। তো সেটা করে নেবার পরে আমি যেটা করব সেটা হলো মাশরুমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো, কারণ কি এগুলো একটু বড় বড় আছে, এত বড় বড় দিয়ে এই রেসিপিটা বানাবো না। তাই জন্য আর দেখো মাশরুম 2 বাক্স আমি সিদ্ধ করেছি, তো একদম একটুখানি হয়ে গেছে, তাই জন্য আমি এই রান্নাটা বানানোর জন্য এর মধ্যে দেবো সোয়াবিন। সোয়াবিনেরও নিজস্ব একটা পুষ্টিগুণ আছে, তো ফ্যামিলি সবাই মিলে এনজয় করে আমরা খেতে পারবো, তাই জন্য আমি সোয়াবিন আর মাশরুম দিয়ে আজকে মিলিতভাবে এই রেসিপিটা বানাবো। তো তার জন্য আমি মাশরুমগুলোকেও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি, আর মাশরুমগুলোকে যেহেতু কাটলাম তাই জন্য সোয়াবিনগুলোকেও কেটে নিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে মানে রান্নাটা। তো তারপর আমি যেটা করবো দেখো, দুটো আলাদা আলাদা রেখে দিয়েছি, উপর থেকে আমি একটা দিয়ে দেবো ডিম ফাটিয়ে। তো ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো একটু নুন, গোলমরিচ গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন, একটু সোয়া সস, একটু ময়দা, আর তারপরে এর মধ্যে একটু জল নিয়ে আমি এটাকে ভালো করে মেখে রাখবো। তো তোমরা কেউ চাইলে আগেই ডিম দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে পারো, তার উপর থেকেও এই আনা এই সরি মাশরুম বা সোয়াবিনগুলো দিতে পারো। তো আমি একটু টাইম বাঁচানোর জন্য এটা একসাথে আমি মেখে নিলাম, আর এই 3টে জিনিস দিয়ে মাখলে না মানে বন্ডিংটা খুব ভালো হয়, তো তাই জন্য রান্নাটাও খুব সুন্দর হয়। আর এর মধ্যে দেবো একটু রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে জল দিয়ে দেখো আমি খুব ভালো করে এটাকে মেখে ওই 10 মিনিটের মতো এটাকে আমি ম্যারিনেশনে রেখে দেবো। ম্যারিনেট করলে যে কোনো রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আর যে সময়টা ম্যারিনেশন আমি রাখবো সেই সময়টা আমি দেখো এই রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, টমেটো, পেঁয়াজ এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নেবো। তো এগুলো কুচোতেও যেহেতু একটু সময় লাগে, আর রান্না করতে গেলে সময়টা খুব হাতে ধরেই করতে হয়, একটু সময় নষ্ট করলে চলে না। তো এইভাবেই আমি টাইম ম্যানেজমেন্টটা করি রান্না করতে করতেই। তো পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নেবার পর আমি রেড বেল পেপারটাও টুকরো করে কেটে নেব, কিন্তু তার আগে আমি এদিকে কড়াতে আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই তেলের মধ্যে ম্যারিনেট করা সোয়াবিন আর মাশরুমগুলো আমি দিয়ে দিয়ে এগুলোকে কুড়কুড়ে করে ভেজে নেব। এদিকে আমি ভাজতে থাকবো, দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে তো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চামচ দিয়ে প্রথম অবস্থায় একটু নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু লাম্প হওয়ার ভয়টা একেবারে থাকবে না। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজাগুলোকে একটা পাত্রে তুলে নেব, আর তেলটা এর মধ্যে অনেকটাই আছে কারণ কি আমি সব একসাথে ভাজিনি, অল্প অল্প করে 2-3 বারে আমি ভেজেছি, সেটা তোমাদের আর আমি দেখাইনি। তো তারপরে দেখো এদিকে আমি ভাজতে বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এবার আমি বেল পেপারগুলো কুচিয়ে নেব। আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এদেরও পুষ্টিগুণ কিন্তু অসামান্য, এগুলো খেলেও কিন্তু মানে ভীষণই ভালো, খেতেও দারুণ, যে কোনো রান্নার মানে স্বাদটাকে একদম অন্যরকম করে দেয় এই বেল পেপারগুলো। তো এরকম কালারফুল মানে জিনিস দিয়ে রান্নাবান্না করলে পরিবারের সবার মানে ভালোও লাগে, ছোটো বাচ্চা থেকে বয়স্ক সবারই মানে দেখতে যখন ভালো লাগবে তখন খেতে নিশ্চয়ই ভালো লাগবে। তো এই যে বলে না ঘ্রাণেন অর্ধেন ভোজন, তো এটা দেখাতেও অর্ধেক ভোজন হয়ে যায়। তো দেখো সব আমার ভাজা হয়ে গেছে, আমি ভাজাগুলো তুলে নিয়ে তেলটাকে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি তেলেও করতে পারো। তো তেলের মধ্যে আমি একটু রসুন দিয়ে দিয়েছি, রসুন বাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। তো এটাকেও খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। আর এই সময় বলে রাখি পেঁয়াজ ভাজার সময় একটু চিনি আর নুন দিয়ে অবশ্য করেই ভেজো, তাহলে কিন্তু পেঁয়াজ ভাজাটাও খুব ভালো হয় আর রান্নার টেস্টটাও অনেক বেশি ভালো হয়।
তো দেখো আমি অল্প তেলে রান্না করি, তাই জন্য আমি অল্প তেলে ইউজ করছি, তোমরা চাইলে একটু বেশি তেল ইউজ করতে পারো। তো এরপর কুটে রাখা সব আনাজগুলো আমি পরপর ধাপে ধাপে দিয়ে দেবো, তো সেগুলোকে একটু নাড়াচাড়া করে, যেহেতু নুন দেওয়া আছে সেহেতু মানে ঢাকা দিয়ে আর 5 মিনিটের মতো আমি যদি আঁচটাকে কমিয়ে দিই তাহলে কিন্তু আনাজগুলোর গাগুলো একটু ভেঙে যায়। তো দেখো ইয়েলো বেল পেপারটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম, করে এবার আমি মিনিট পাঁচেকের মতো আঁচ কমিয়ে ঢাকা দিয়ে একটু অন্য কাজ করতে চলে যাব। দেখো এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার চলে এসেছি ঢাকা খুলে, দেখো মোটামুটি মানে গাগুলো সব ভেঙে গেছে আনাজে। উপর থেকে দেবো একটু সোয়া সসটা একটু বেশি দিলেই ভালো হয়। তারপরে দেবো গ্রিন চিলি সস, এই সময় তোমাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেটাও দিতে পারো, তাতে করে কালারটা খুব সুন্দর আসবে। এবার দেবো টমেটো সস, এটা একটু বেশি করে দিলাম কারণ আমার ছেলে মিষ্টি মিষ্টি রান্না খেতে খুব ভালোবাসে, তাই জন্য। এবার দেবো অল্প পরিমাণে ভিনিগার, 1 চামচের মতো, বেশি দিলে টক হয়ে যাবে। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সস বা অন্যান্য যেসব আনাজগুলো আছে সেগুলো গা একসাথে মাখামাখি হয়ে যায়। তারপরে ভেজে রাখা মাশরুম সোয়াবিন এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা হাতে নাড়তে হবে। তো যে বাটিটাতে আমি ব্যাটারটা করেছিলাম সেই জলটা গুলিয়েও দিয়ে দিলাম, তাতে করে এটা থিকনেসটা আসবে আর বাটনার জলটাও নষ্ট হবে না। তো দেখো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে, তো এবার আমি রান্নাটাকে সার্ভ করে দিচ্ছি। এতক্ষণ যেসব বন্ধুরা আমার সঙ্গে ছিলে তারা সবাই বুঝতেই পেরেছে আমি কী রান্না করেছি, একদমই ঠিক চিলি সোয়া মাশরুম, এটা খেতেও যতটা ভালো দেখতে ততটা ভালো, আর বাচ্চারা বড়রা সবাই এটা আনন্দ করে সবাই মানে একসাথে এক টেবিলে বসে সবাই মিলে আমরা কিন্তু এই রান্নাটাকে এনজয় করতে পারি। তো এই রান্নাটা বেসিক্যালি পরোটা লুচির সঙ্গে খুব ভালো যায়, ভাতের সাথে খুব একটা যায় না, তো আজকে আমি পরোটাই করবো, তাই জন্য আমি এই রেসিপিটা বানালাম। রেসিপিটা দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব বি প্যাশনেট উইথ সোমা। তোমরা এতদিন ধরে আমার পাশে বন্ধু হয়ে আছো, আমি জানি রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টে বলবে, তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, এটা আমার মানে প্রাপ্য বলতে পারো যে ভিডিওগুলো আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য কিছু দেখানোর জন্য ছাড়ছি। তো তার জন্য তোমরা এটুকু আমার জন্য করলে আমি একটু বাধিত হব। তো আজকের মতো গুড নাইট অল, লাভ ইউ অ্যান্ড টাটা।